চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত রেলওয়ের মালিকানাধীন সিআরবি শিরিষতলায় হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাবে ক্ষোভে ফুঁসছে বন্দরনগরীর বাসিন্দারা। এরই মধ্যে আন্দোলনে নামার পাশাপাশি প্রকল্প বন্ধে আইনি প্রক্রিয়াও শুরু করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। তাদের দাবি, এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়বে পরিবেশের উপর। আর রেলওয়ে বলছে, শতবর্ষী গাছ সংরক্ষণ করার শর্তেই হাসপাতাল নির্মাণের অনুমতি দিয়েছেন তারা। নাজিমুদ্দিনের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের সিআরবি শিরিষতলা রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ের সামনের এই অংশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ছোট বড় কয়েকটি পাহাড়ের ঢালে অসংখ্য শতবর্ষী গাছ তার ছায়ায় ঢেকে রেখেছে পুরো এলাকাটি। সবুজের সমারোহে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে এখনও অনেকে ছুটে আসেন শিরিষতলায়। পহেলা বৈশাখ, বসন্ত বরণের মতো বাঙালি সার্বজনীন উৎসবগুলোও পালিত হয় সিআরবিকে ঘিরেই। তাই এটাকে চট্টগ্রামের ঐতিহ্যের অংশ হিসেবেও ঘোষণা করেছে সিডিএ। বন্দরনগরীর এই ফুসফুসে এবার করাত চালানোর বন্দোবস্ত করেছে রেলওয়ে। শিরিষতলার 6 একর জমিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে 500 শয্যার একটি হাসপাতাল ও 100 সিটের একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে তারা। আর এতেই প্রাকৃতিক সৌন্দর্য নষ্টের আশঙ্কা নগরবিদদের। সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, মানুষের একটা নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা, সেই জায়গায় এই ধরনের যখন বিশাল কর্মযজ্ঞ হবে, স্বাভাবিকভাবে সেই জায়গাটা তার যে স্বকীয়তা এখন আছে, যে বৈশিষ্ট্য এখন আছে, যে সবুজের যে সমারোহ আছে, সেটা কিন্তু ধীরে ধীরে থাকবে না। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রেলওয়ে চুক্তি গত বছর হলেও সম্প্রতি কর্তৃপক্ষ এখানে সাইনবোর্ড তুললে ক্ষোভে ফেটে পড়েন নগরবাসী। প্রতিদিন বিক্ষোভ মানববন্ধনের পাশাপাশি প্রকল্প বাতিলে আইনি নোটিশও পাঠিয়েছে একটি মানবাধিকার সংগঠন। একটা লিগ্যাল নোটিশ দিয়েছে, 7 দিনের মধ্যে রেলওয়ের অনেক জায়গা আছে, বিকল্প জায়গায় এটা স্থানান্তর করা হোক, তাহলে আমরা মহামান্য উচ্চ আদালতে সাংবিধানিক অধিকার প্রয়োগ করব, আমরা রিট করব। জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির নেতারা বলছেন, রেলওয়ের কর্মচারী ও দরিদ্র রোগীকে বিনা পয়সায় সেবা দেওয়ার শর্তে রেলের জমিতে বেসরকারি হাসপাতাল গড়ে তোলার একাধিক নজির আছে চট্টগ্রামে, কিন্তু এসব হাসপাতাল থেকে দরিদ্র রোগীরা উপকৃত হওয়ার নজির তৈরি হয়নি এখনও। তাই সবুজ ধ্বংস করে এমন প্রকল্পের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলেন এই চিকিৎসক। জনগণের কোনো লাভ বেসরকারি হাসপাতালে নাই, থাকে না কখনো, কারণ এত টাকা দিতে পারে না, আর বেসরকারি হাসপাতাল গরিবদের জন্য করা হয় না। আর রেলওয়ে বলছে, শতবর্ষী গাছগুলো সংরক্ষণ করেই হাসপাতাল ও মেডিকেল কলেজ গড়ে তোলার কাজ করছেন তারা। শতবর্ষী যে গাছটা আছে সেটা শতবর্ষী গাছটা, অন্যান্য গাছ না, অনলি শতবর্ষী গাছ যদি থাকে তাহলে সেটা রক্ষা করা হবে। বন বিভাগের তালিকায় এলাকাটি টাইগার পাথ জোন হিসেবে পরিচিত, যেখানে 50 প্রজাতির পাখি সহ 138 প্রজাতির বন্য প্রাণীর অস্তিত্ব আছে। হাসপাতালের নামে অবকাঠামো ও জনসমাগম বাড়লে এসব প্রাণী ও উদ্ভিদ অস্তিত্ব সংকটে পড়বে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।